বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টিগ্রেশন এর 16টি নিয়ম জানা থাকলে যে কোনো ইন্টিগ্রেশন করা সম্ভব। তো আজকে আমরা নিয়ম 2 নিয়ে আলোচনা করব। তো নিয়ম 2টা হচ্ছে, যদি কোনো ইন্টিগ্র্যান্ডের এক অংশকে অন্তরীকরণ করলে এর হরকে সরি কোনো ইন্টিগ্র্যান্ডের হরকে অন্তরীকরণ করলে লগ পাওয়া যায়, তবে লগ ইনটু হর উত্তর হবে। আবার যদি বর্গমূল থাকে, হরটা যদি বর্গমূল থাকে, তখন 2 ইনটু হর হবে। আমি দুটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন cos x / sin x থাকে, তাহলে আমরা নিয়মটা ছিল, যদি কোনো ইন্টিগ্র্যান্টের হরকে অন্তরীকরণ করলে, হর কত এখানে 3 + sin x, তাহলে 3 + sin x কে অন্তরীকরণ করলে আমরা cos x পাই। তাহলে 3 কে অন্তরীকরণ করলে 0 cos x sin x অন্তরীকরণ হবে cos x dx। তাহলে আমরা ডাইরেক্ট লিখে ফেলবো কত, লন ইনটু হর, এটাই আমাদের অ্যান্সার। প্লাস সি, আবার যদি এমন থাকে তাহলে আমরা কি করব, আমরা করব কি, এখানে এটাকে অন্তরীকরণ করলে 0 আর এটা sin x হলে cos x dx, তাহলে আমরা 2 ইনটু হর। এভাবে আমরা অনেকগুলো এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল আমরা কয়েকটা এক্সাম্পল লিখে দিচ্ছি, এগুলো বাসায় ট্রাই করলে অবশ্যই এই রুলটা আমাদের খুব ভালোভাবে জানা হবে। তো একটা হচ্ছে, এইভাবে এই অঙ্কগুলা যদি আমরা ট্রাই করি, এমন আরো কিছু অঙ্ক আমরা নিজেরা তৈরি করে এভাবে ট্রাই করব। আশা করি খুব সহজে আমরা ইন্টিগ্রেশনের রুল 2টা আমরা খুব সহজে করতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।